তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল অনলাইন ক্লাসে, তো আজকে আমি তোমাদের জন্য আজকে তুলনামূলক শারীর স্থান কোর্স থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন অফ প্লাটি হেলথ ইনফেন্স। এই এই বিষয়টি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো আজকে আমরা এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শুরু করি। প্যারাসাইট মে বি মাইক্রোবস, মে বি সাম ব্যাকটেরিয়া, মে বি ভাইরাস লাইক করোনা ভাইরাস অ্যান্ড সাম এনিমালস লাইক ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্মস অ্যান্ড মে বি সাম ইনসেক্ট যেমন মশা, মাছি, উকুন, ছাড়পোকা, টিক, ফ্লি, মাইট, ডিফারেন্ট টাইপ অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ প্যারাসাইটস শো পিকুলিয়ার অ্যাডাপ্টেশন ইন অর অন দ্য হোস্ট অ্যান্ড ট্রাই টু গেট ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম দ্য হোস্ট। এই প্যারাসাইট আসলে কী এবং তাদের অ্যাডাপ্টেশনটাই বাবার কী? প্যারাসাইট যদি আমরা সংজ্ঞাকারে বলি তাহলে বলতে হবে দুটি ভিন্ন প্রজাতির, যে একই প্রজাতির একাধিক সদস্যদের মধ্যে যে সম্পর্ক সেটি পরজীবিতার মধ্যে পড়বে না। তাহলে দুটি ভিন্ন প্রজাতির জীব যদি কখনো একসঙ্গে অবস্থানকালে একটি জীব অন্য জীবটি ক্ষতি করে নিজে উপকৃত হয়, এখানে সম্পর্কটিতে অবশ্যই একটি জীবকে ক্ষতি করতে হবে, ক্ষতি সাধন করতে হবে, একটি জীবের ক্ষতি হবে আর একটি জীব উপকার প্রাপ্ত হবে। এই ধরনের যখন সম্পর্কটা হবে তখন সেই সম্পর্কটাকে বলা হবে পরজীবিতা এবং যেই জীবটি উপকার প্রাপ্ত তাকে বলা হবে প্যারাসাইট বা পরজীবী এবং যে জীবটি ক্ষতিগ্রস্ত হবে তাকে বলা হচ্ছে হোস্ট বা পোষক। আর দুটি ভিন্ন প্রজাতির জীবের এরকম সহাবস্থানকালে বিভিন্ন রকমের সম্পর্ক কিন্তু আসতে পারে। যেমন কোনো কয়েকটি জীব যেমন এরকম হয় যে ভিন্ন প্রজাতির জীব একসঙ্গে অবস্থান করছে কিন্তু তৃতীয় কোনো একটি জীবের ক্ষতি করে তারা উভয়ই তৃতীয় জীবটি থেকে উপকার প্রাপ্ত হচ্ছে, সেক্ষেত্রে খাদ্য হতে পারে, বাসস্থান হতে পারে। এরা দুইটি জীবই তখন পরস্পরের মধ্যে আদান প্রদান বা ভাগাভাগি করে নেওয়ার মতো একটা ব্যাপার যদি ঘটে থাকে সে সম্পর্কের মধ্যে, তাহলে ওই দুই জীবের মধ্যে যে সম্পর্ক সেটাকে পরজীবিতা বলা যাবে না, সেটাকে বলতে হবে কমেন্সালিজম। পরস্পর আদান প্রদান ভাগাভাগি সুবিধাগুলি ভাগাভাগি করে নিচ্ছে, সেক্ষেত্রে এটি পরজীবিতা নয়। আবার এমনও হতে পারে দুটি ভিন্ন প্রজাতির জীব একটি তারা কেউ কারো ক্ষতি করছে না কিন্তু উভয়ে উভয়ের উপকার করছে, এ ধরনের সম্পর্ক যদি হয় তাহলে সেটা আবার সিম্বায়োসিস মিথজীবিতা এবং সেই প্রজাতির প্রাণীগুলিকে বলা হয় মিথজীবী। যেমন কমেন্সালিজমের ক্ষেত্রে উদাহরণ হতে পারে যে আমাদের দেহের মধ্যেই বসবাস করে বিভিন্ন রকম প্রোটোজোয়া, বিভিন্ন রকম প্রোটোজোয়া বা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া হতে পারে, তারা উভয়ই কিন্তু আমাদের থেকে উপকারগুলি পরস্পর ভাগাভাগি করে নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় না, তারা পরস্পর ভাগাভাগি করে আমাদের দেহের মধ্যেই অবস্থান করে, তারা আমাদের কাছ থেকে সুবিধা নেয় কিন্তু পরস্পর ভাগাভাগি করে নিচ্ছে, এ ধরনের ক্ষেত্রে তাদের সম্পর্কটা হচ্ছে কমেন্সালিজম। আর যদি কোনো জীব যেমন জো ক্লোরেলা, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ে এসেছো, জো ক্লোরেলা এবং হাইড্রার মধ্যে যে সম্পর্ক রয়েছে তাদের মধ্যে দেখা যায় যে একজন আরেকজনের দেহে আশ্রয় গ্রহণ করছে, একজন আরেকজনের থেকে পুষ্টি উপাদান লাভ করছে, পরস্পর পরস্পরের উপকার করছে, কেউ কারো কোনো ক্ষতি করছে না, এ ধরনের ক্ষেত্রে ওদেরকে বলা হয় থেকে মিথজীবিতা। কিন্তু আমাদের যে আজকের আলোচনার বিষয় পরজীবিতা বা পরজীবী প্রাণী, এই পরজীবীদের মধ্যে আবার স্পেসিফিক একটি পর্বের প্রাণী প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণী, তো সেই সকল পরজীবীদেরকে তাদের যে অ্যাডাপ্টেশন হয়ে থাকে আমাদের দেহে বসবাস করবার জন্য যে অভিযোজন তারা লাভ করে থাকে সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুতরাং যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব সহাবস্থানকালে একটি প্রজাতি অন্য প্রজাতিটির প্রভূত ক্ষতি সাধন করে নিজে উপকৃত হয় তখন যে জীবটি উপকৃত হয় তাকে বলে পরজীবী আর যে জীবটি ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয় পোষক। এই প্লাটি হেলমেন্থিস পর্বের যে সকল প্রাণীরা পরজীবী রূপে আত্মপ্রকাশ করে
তারা বিভিন্ন রকম এনিমেলস, শুধু আমরা মানুষদেরকেই নয়, এরা বিভিন্ন রকম শামুক হতে পারে, ভেড়া হতে পারে, শুকর হতে পারে, অন্যান্য গরু গবাদি পশু হতে পারে, এদের বিভিন্ন রকম মেরুদণ্ডী প্রাণীদের বা অমেরুদণ্ডী প্রাণী হতে পারে, যেমন শামুক বললাম, এ ধরনের প্রাণীদের দেহে এরা অবস্থান করে এরা ওই প্রাণীগুলোর প্রতিসাধন করে নিজে উপকৃত হয়ে থাকে। এখন এই যে অন্য একটি প্রাণীর দেহে বসবাস করতে গেলে তাদেরকে অবশ্যই একটি প্রতিকূল পরিবেশের মধ্যে মুখোমুখি হতে হবে, কারণ যে পোষক প্রাণীটি রয়েছে তাকে সহজে তো সেই জায়গাটি তাকে দেবে না। সুতরাং সেই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য এই সকল পরজীবী প্রাণীদের দেহে বেশ কিছু বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে। এই বৈশিষ্ট্যগুলি আমরা কয়েকটি শিরোনামে আলাদা আলাদা মোটা দাগে আমরা আলোচনা করব যে তাদের দেহে আসলে কী ধরনের বৈশিষ্ট্য নতুন করে সৃষ্টি হয় বা কী ধরনের বৈশিষ্ট্য তাদের ত্যাগ করতে হয়, এই সকল বিষয়গুলি আমরা আলোচনা করব। সুতরাং আমরা যদি অভিযোজন বা অ্যাডাপ্টেশন সম্পর্কে আলোচনা করতে যাই, এখন এই সকল পরজীবীদের মধ্যে কেউ কেউ থাকে, পরজীবীরা বিভিন্ন প্রকার ধরন হতে পারে, যেমন কেউ কেউ হতে পারে বহি পরজীবী, আমাদের দেহের বাইরে অবস্থান করে, যেমন এখানে দেখা যাচ্ছে এটি একটি ছাড় পোকা সাইমেক্স, এটি দেহের বাইরে অবস্থান করে, দেহের বাইরে থাকে এবং দেহের বাইরে থেকে তাদের সুবিধা হিসেবে গ্রহণ করে এবং আমাদেরকে ক্ষতি করে তারা তাদের জায়গা মতো চলে যায়। কিন্তু আবার কিছু পরজীবী প্রাণী রয়েছে, তারা দিনের পর দিন, যুগের পর যুগ আমাদের দেহের অভ্যন্তরে, আমাদের পরিপাক নালীর অভ্যন্তরে, আমাদের ত্বকের মধ্যে ইত্যাদি বিভিন্ন প্রকার ফুসফুস, যকৃৎ, বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ অঙ্গে এরা দীর্ঘদিন সেখানে অবস্থান করে এবং সেখানে অবস্থান করে সে নিজে টিকে থাকে এবং তার বংশবৃদ্ধি, তার পরবর্তী প্রজন্মকে সে সেখানে বংশ বিস্তার করে থাকে। সুতরাং এদেরকে, যারা দেহের ভেতরে অবস্থান করছে, তাদেরকে বলা হয়েছে অন্তঃপরজীবী বা এন্ডোপ্যারাসাইট। এছাড়াও পরজীবীর ধরনের মধ্যে আরও কিছু ধরন রয়েছে, যেমন পরজীবীর স্থায়িত্ব অনুসারে, অর্থাৎ যদি কোনো পরজীবী আমাদের দেহে পারমানেন্টলি অবস্থান করে, তারা কোনোভাবেই মুক্তজীবী আকারে বসবাস করতে পারবে না, এ ধরনের যদি কোনো পরজীবী হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে স্থায়ী পরজীবী। এবং এদের পোষক সাধারণত নির্দিষ্ট হয়ে থাকে, এরা নির্দিষ্ট একটি পোষকের মধ্যেই আজীবন তাদের জীবন অতিবাহিত করে দেয়, এদেরকে বলা হচ্ছে স্থায়ী পরজীবী। আবার কিছু পরজীবী রয়েছে, তারা জীবনের একটি পর্যায়, জীবনের একটি দশা তারা পোষকের দেহের ভিতরে অবস্থান করে এবং জীবনের কিছু দশা তারা পোষকের দেহের বাইরে অবস্থান করে, এটাকে বলা হচ্ছে অস্থায়ী পরজীবী। তাদের জীবনের একটি দশা হয়তো ডিম, লার্ভা এগুলো দেহের বাইরে অবস্থান করে, পূর্ণাঙ্গ দশাটি পোষকের দেহের ভিতরে অবস্থান করে, এটাকে বলা হচ্ছে অস্থায়ী পরজীবী। এছাড়াও জীবনযাপনের প্রকৃতি অনুসারে আবার ভাগ করা হচ্ছে তিনভাবে, একটা হচ্ছে ঐচ্ছিক পরজীবী, অপশনাল, অর্থাৎ যদি এরা কোনো কারণে পোষকের দেহের ভিতরে প্রবেশ করে তবে তখন তারা পরজীবী রূপে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, কিন্তু আসলে তারা মুক্তজীবী রূপেও বসবাস করতে পারত, এরকম পরজীবীদেরকে বলা হয়ে থাকে ঐচ্ছিক পরজীবী। যেমন পেসিওলা হেপাটিকা, এটি যকৃত কৃমি, এই কৃমিটি ঐচ্ছিক পরজীবী। এরপরে রয়েছে আকস্মিক পরজীবী। আকস্মিক মানে এরা সাধারণত মুক্তজীবী, এরা সাধারণত মুক্ত পরিবেশে বসবাস করত, কিন্তু কোনো কারণে যদি এরা কোনো পোষকের দেখা পায় এবং পোষকের দেহে তারা হঠাৎ করে প্রবেশ করে, কোনো হাত পা বা ত্বকের মাধ্যমে বা মুখচ্ছিদ্রের মাধ্যমে কোনো কারণে যদি এরা প্রবেশ করে, তাহলে তারা আবার পরবর্তীতে পরজীবী রূপে জীবনযাপন করতে পারে, এদেরকে বলা হচ্ছে আকস্মিক পরজীবী। এবং কিছু রয়েছে অব্লিগেটরি প্যারাসাইট, তারা বাধ্যতামূলক, তাদের জীবনটি হচ্ছে পরজীবী রূপে, তাদের জীবনের প্রত্যেকটি দশায় তারা কোনো না কোনো পোষকের উপরে নির্ভর করে বেঁচে থাকে, এদেরকে বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এরপরে রয়েছে এই সকল পরজীবীদের মধ্যে বাধ্যতামূলক বা আকস্মিক হোক বা ঐচ্ছিক পরজীবী হোক, এদের পরজীবী, এই সকল পরজীবীর পোষকের সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে মনোজেনেটিক, মানে শুধুমাত্র যদি সেই পরজীবীটি পোষক সংখ্যাটি একটি হয়ে থাকে এবং নির্দিষ্ট একটি মাত্র পোষকের দেহে তারা জীবনযাপন করতে পারবে, তাহলে এটাকে বলা হচ্ছে মনোজেনেটিক পরজীবী। আর যদি
একের অধিক সংখ্যক পরজীবী পোষকের দেহে তারা জীবনযাপন করে থাকে এবং তাদের জীবনে এটা যদি বাধ্যতামূলক হয়ে থাকে যে তাদের পোষকে তাদের জীবনের যে কোনো একটি দশা একটি পরজীবী একটি পোষকে এবং জীবনের কিছু দশা অন্য আরেকটি পোষকের মধ্যে ঘটবে, তাহলে এই ধরনের ঘটনাটিকে বা এই ধরনের পরজীবীটিকে বলা হয়ে থাকে ডাইজেনেটিক। তারা অবশ্যই মনোজেনেটিক নয়, তারা একের অধিক পোষকে তাদের জীবনযাপন করে থাকে। এরপরে রয়েছে ক্ষতির প্রকৃতি অনুসারে, অর্থাৎ যদি কোনো পোষক ওই পরজীবী দ্বারা আক্রান্ত হবার কারণে তার পোষকটি যদি রোগে আক্রান্ত হয় তাহলে এটা রোগজনক পরজীবী, তারা রোগ ছড়ায়। আর যদি কোনো পরজীবী কোনো পোষককে আক্রমণ করলো কিন্তু তার কোনো রোগ সৃষ্টি হবে না, সাময়িক কিছু ক্ষতি সাধিত হবে কিন্তু তার রোগের সৃষ্টি হবে না, তাহলে এ ধরনের ক্ষেত্রে সেই পরজীবীটিকে বলা হয়ে থাকে অরোগজনক পরজীবী। আমাদেরকে এই সকল এই জিনিসগুলো আমাদেরকে কিছু জানতে হবে, যদিও আমাদের এটি মূল আলোচনা নয়। আমাদের এই আজকের টপিক্সের মূল আলোচনাটি হচ্ছে অভিযোজন, অ্যাডাপটেশন। অর্থাৎ এর আগে আমরা একটু বললাম যে যদি কোনো পরজীবী একটি পোষকের দেহে প্রবেশ করে বা পোষকের বাইরে দেখে তাকে তার সুবিধা দিতে চায়, পোষক কিন্তু সহজে তাকে সেই সুবিধাটি দিতে চায় না, তাকে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দেয়। এখন পরজীবীটাকে তার নিজের জীবন বাঁচিয়ে রাখবার জন্য সেই প্রতিকূল পরিবেশটিকে প্রতিহত করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, সেই প্রতিকূল পরিবেশটিকে টিকে থাকতে হবে। সেজন্য এই পরজীবীর দেহে বেশ কিছু বৈশিষ্ট্য নতুন রূপে দেখা দেয় তাদের ওই প্রতিকূল পরিবেশে জীবনযাপন করার জন্য উপযোগী করে। এবং যখন সে আস্তে আস্তে ওই প্রতিকূল পরিবেশে টিকে থাকে এবং তার ডিম এবং লার্ভা ইত্যাদি ছড়িয়ে দেবার মাধ্যমে তার বংশবৃদ্ধিটিও সে কমপ্লিট করতে পারে, তখন তার অভিযোজনটি সম্পূর্ণ হয়। অর্থাৎ অ্যাডাপ্টেশন বলা যেতে পারে পরিবর্তিত পরিবেশে পরজীবী প্রাণীদের নিজেদের টিকে থাকা এবং বংশবিস্তারের জন্য দৈহিক অঙ্গসংস্থানিক এবং শারীরবৃত্তীয় যে সকল পরিবর্তন সাধনের মাধ্যমে যে বিশেষ ধরনের অভিযোজন সংঘটিত হয় তাকে পরজীবী অভিযোজন বলা হয়ে থাকে। এই অ্যাডাপ্টেশনগুলি আমরা সাধারণত তিনটি শিরোনামে আলোচনা করতে পারি। একটা হচ্ছে মরফোলজিক্যাল বা ফিজিক্যাল, দৈহিক কী পরিবর্তনগুলি এদের দেহে সাধিত হয় বা সাধারণত যে সকল বৈশিষ্ট্যগুলি প্রাণীর থাকা কথা সেই বৈশিষ্ট্যগুলি এরা অনেক সময় হারিয়ে ফেলে এবং নতুন নতুন কিছু বৈশিষ্ট্য এদের উদ্ভাবিত হয়, এদের দেহে উদ্ভব হয়। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল বা মরফোলজিক্যাল অর অ্যানাটমিক্যাল অ্যাডাপটেশনস। দুই নম্বরে রয়েছে ফিজিওলজিক্যাল, শারীরবৃত্তীয়, অর্থাৎ বিভিন্ন প্রকার শারীরভিত্তিক যে ক্রিয়াকলাপগুলি আমাদের প্রাণী দেহে সংঘটিত হয়, তা পরিপাক হতে পারে, সংবহন হতে পারে, শ্বসন হতে পারে, রেচন হতে পারে, এ সকল বিষয়গুলিতে যদি কোনো পরিবর্তন সে ওই প্রতিকূল পরিবেশে টিকে থাকবার জন্য সে অর্জন করে থাকে তখন সেই ধরনের পরিবর্তনগুলিকে বলা হতে পারে ফিজিওলজিক্যাল অ্যাডাপটেশন। এরপরে রয়েছে রিপ্রোডাকটিভ অ্যাডাপটেশন, যদিও রিপ্রোডাকশনটি আসলে একটি ফিজিওলজিক একটি বিষয়, তবুও এটিকে একটি ভিন্ন শিরোনামে আলোচনা করা হচ্ছে, কারণ রিপ্রোডাকটিভটি একটি পরজীবীর খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, তার পোষকের দেহে বসবাস বা তার জীবনযাপন জীবনকে অতিবাহিত করবার জন্য রিপ্রোডাকশনটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। সুতরাং এই তিনটি শিরোনামে আমরা অ্যাডাপটেশনকে আলোচনা করে থাকব। তো প্রথমেই আমরা আসি মরফোলজিক্যাল অর অ্যানাটমিক্যাল অর ফিজিক্যাল অ্যাডাপটেশনস। সাধারণত এখানে দেখা যায় যে এখানেও আমরা এই যে তাদের দৈহিক যে বৈশিষ্ট্য এটিকেই আবার দুটি শিরোনাম আলোচনা করতে পারি। একটা হচ্ছে যে এদের দেহের কিছু বৈশিষ্ট্য, প্রাণীর যে বৈশিষ্ট্য সেগুলো কিছুটা বিলুপ্ত হয়ে যায়, দেহে বিলুপ্ত হয়ে যায়, কারণ সেখানে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য সে সকল বিষয়গুলি বিলুপ্ত হওয়ার খুবই প্রয়োজন ছিল। এই জন্য কিছু কিছু বৈশিষ্ট্যগুলি তার দেহ থেকে বিলুপ্ত করে ফেলে সে, এটা একটা। আর দ্বিতীয় শিরোনামটি হচ্ছে যদি কোনো বৈশিষ্ট্য তার দৈহিক পরিবর্তন নতুন করে আবির্ভূত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে নতুনভাবে আবির্ভূত কোনো বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমরা দেখি যে
কোনো বৈশিষ্ট্য দিতে বিলুপ্ত করতে হয় কিনা, তার প্রতিকূল পরিবেশে কোন কোন বৈশিষ্ট্যকে বিলুপ্ত করে দিতে হয় ওই সকল প্রতিকূল পরিবেশে টিকে থাকবার জন্য। এর প্রথমেই রয়েছে ফিডিং অর্গানস অর ডাইজেস্টিভ সিস্টেমস। এই ফিডিং অর্গানস এবং ডাইজেস্টিভ সিস্টেমটি এদের দরকার হয় না, কারণ এরা আসলে কোনো পোষকের দেহে সাধারণত যদি বলি প্রথমেই এরা বসবাস করে পরিপাক নালীতে, পরিপাক নালীর শেষাংশে অর্থাৎ ক্ষুদ্রান্তে, আর ক্ষুদ্রান্তে সাধারণত থাকে হচ্ছে পরিপাককৃত শোষণ উপযোগী খাবার যেটা অলরেডি পরিপাক পোষক করেই ফেলেছে। সুতরাং এই পরজীবীটি বসবাস করে সেই ক্ষুদ্রান্তে যেখানে অলরেডি শোষণ উপযোগী খাবার তৈরি হয়ে আছে, সুতরাং তাকে নতুন করে খাবারটি আর পরিপাক করতে হয় না। সুতরাং এই প্রাণীটির, এই পরজীবী প্রাণীটি আর নতুন করে ডাইজেস্টিভ সিস্টেম থাকবার কোনো, দেহের থাকবার কোনো প্রয়োজন নেই। অথচ প্রাণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার দেহে একটি পরিপাক নালী থাকবে, যেহেতু সে অন্য খাবার খাবারের জন্য তার দেহে খাবার তৈরি হয় না, তাকে খাবার অন্যকে খেয়ে তারপরে তার খাবারটি তার দেহে পুষ্টি আনয়ন হয়। সুতরাং তার দেহে খাবারের পরিপাকের জন্য একটি পরিপাক নালী থাকবে বা পরিপাক তন্ত্র থাকবে। কিন্তু এদের যেহেতু এরা অবশ্যই এখানে এমনভাবে তারা বসবাস করে, এমনভাবে খাবার সেখান থেকে পায় যে এদের নতুন করে আর খাবারে পরিপাকের প্রয়োজন হয় না, ফলে এর দেহ যদি খাবার পরিপাকের অংশটি বাদ দেওয়া যায় তাহলে এদের দেহ হালকা হয় এবং এটা পোষকের দেহে বসবাস করতে তাদের সুবিধা দেয়। এরপর আছে লোকোমোটরি অর্গান। আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণীর একটি বিশেষ পার্থক্য হচ্ছে যে উদ্ভিদ চলাচল করতে পারে সাধারণত ক্ষেত্রে, আর প্রাণী সাধারণত চলাফেরা করতে পারে। সুতরাং চলাফেরা করার জন্য অবশ্যই প্রাণীর কিছু চলনাঙ্গের প্রয়োজন হয়। তো প্রাণী যেহেতু পরজীবী প্রাণীটিও একটি প্রাণী, সুতরাং তারও নিশ্চয়ই কোনো চলনাঙ্গ রয়েছে। কিন্তু যেহেতু প্যারাসাইট বা পরজীবী প্রাণীটি সাধারণত পোষকের দেহে এমন একটি জায়গায় বসবাস করে যেখানে সে খাবার দাবার প্রজনন সব কিছু নির্দিষ্ট একটি জায়গায় বসে থেকেই করতে পারে, নির্দ্বিধায় নির্বিঘ্নে করতে পারে, সুতরাং তার চলনের আসলে আর কোনো প্রয়োজন পড়বে না। এবং তার যদি রিপ্রোডাকশনের যে ডিম হোক, লার্ভা হোক ইত্যাদি বের করে দেওয়ার প্রয়োজন হয়, তা পোষকের বিভিন্ন তরলের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়, সুতরাং তাকে আর নতুন করে আর চলনাঙ্গের মাধ্যমে চলে অন্য কোথাও এটাকে পরিবহন করতে হয় না। সুতরাং তার দেহে চলনাঙ্গের কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য বলা হচ্ছে লোকোমোটরি অর্গান আর জেনারেলি অ্যাবসেন্ট অর হাইলি রিডিউসড ইন দেম, অর্থাৎ প্যারাসাইটের মধ্যে। এটি বিশেষ বৈশিষ্ট্য, কারণ পরজীবী প্রাণীর চলনাঙ্গ একটি বিশেষ বৈশিষ্ট্য, অথচ তাকে এটি ত্যাগ করতে হলো, কারণ ওই প্রতিকূল পরিবেশে তাকে টিকে থাকবার জন্য তত দেহ তত হালকা হবে, তত বেশি সে সার্থকভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে। এই জন্যই এটি কোনো প্রয়োজন নেই, প্রয়োজনের অভাবে এই অঙ্গগুলি রিডিউসড হয়ে যায়। অ্যান্ড সেন্সরি অর্গ্যানস আর হাইলি রিডিউসড প্যারাসাইট সিন্স দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন অফ এন্ডোপ্যারাসাইট আর রিলেটিভলি কনস্ট্যান্ট। এক্ষেত্রে এদের সংবেদী অঙ্গসমূহও অনেক বেশি রিডিউসড থাকে, সংবেদী অঙ্গসমূহ কার্যকর থাকে না। কারণটা হচ্ছে যে তারা যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশের যে অবস্থা, তাপমাত্রা, যে আর্দ্রতা, যে পিএইচ, তার সব কিছু মোটামুটি কনস্ট্যান্ট থাকে। এই জন্য আলাদা করে তাকে সেন্সরি যে অর্গ্যানগুলি রয়েছে এগুলি খুব বেশি কার্যকর না থাকলেও কোনো অসুবিধা হয় না। সে আসলে জীবনমৃতের মতো ওখানে অবস্থান করে, বসবাস করে, সে খাবার দাবার খায় এবং প্রজনন কার্য চালিয়ে যায়। এভাবেই সে তার ওই পরিবেশে নিজে খাপ খাইয়ে চলতে পারে। দ্য নার্ভাস সিস্টেম ইজ রিডিউসড ইন মোস্ট অফ দ্য প্যারাসাইটস। এক্ষেত্রে এদের একই কথা, স্নায়ুতন্ত্রটিও অনেক ক্ষেত্রে এদের রিডিউসড আকারে দেখা যায়, কারণ যেহেতু এটার আসলে প্রয়োজনীয়তা খুব বেশি ওই উক্ত পরিবেশে নাই। মোস্ট অফ দ্য এন্ডোপ্যারাসাইট আর ডরসি ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হুইচ হেল্প দেম টু অ্যাটাচ উইথ হোস্ট উইদাউট এনি ফ্রিকশন। সাধারণ ক্ষেত্রে পরজীবীরা একটু চ্যাপ্টা আকৃতির হয়, চ্যাপ্টা ফিটার মতো হয়ে থাকে, যাতে করে এটা সহজে এর প্যারাসাইট পোষকের খাদ্যনালীর সঙ্গে হোক বা চক্রিতে হোক বা অন্যান্য কোষে হোক বা কলাতে হোক এটা আটকে থাকতে পারে এবং খুব বেশি জায়গা দখল না করতে পারে, কারণ তার পোষকের বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে এটা তার দেহের এরকম ফ্ল্যাটেন্ড আকার হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে ফেস্টিওলাইপাটিকা দেখা যাচ্ছে, টেনিয়া সোলিয়াম দেখা যাচ্ছে, প্ল্যানারিয়া দেখা যাচ্ছে, এইগুলো সবই আসলে দেখা যাচ্ছে যে এদের দেহ ফ্ল্যাট,
বেশ চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। এফেসিওলাই পাটিকা দেখা যাচ্ছে এখানে। এরকম চ্যাপ্টা আকৃতির দেহ আসলে পোষকের দেহে আটকে থাকতে এবং পোষকের দেহে একটি কম জায়গা নিয়ে বসে থাকতে সুবিধা দিয়ে থাকে, এই জন্য এদের দেহটা কিছুটা ফ্ল্যাটেন্ড হয়ে থাকে। ঠিক আছে, এগুলো গেল যে তাদের দেহ থেকে কোন কোন অঙ্গসমূহ বিলুপ্ত করে তারা অভিযোজন করে থাকে। এবার আমরা আসি দ্বিতীয় শিরোনামে, অরিজিন অফ নিউ অর্গানস। কোন কোন অঙ্গগুলি তারা নতুন করে তাদের দেহে পেল, যাতে করে এমন এমন অঙ্গ যা ওই পরিবেশে বসবাসের উপযোগী করে তাদেরকে গড়ে তোলে। এই সকল অঙ্গগুলোর মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে অ্যাটাচমেন্ট অর্গান, অর্থাৎ পোষকের দেহে তো যখন খাদ্যনালীতে, এরা বেশিরভাগ সময়ই আসলে এরা খাদ্যনালীতেই প্রথমে আগে অবস্থান করে, তারপরে এরা বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ অঙ্গ সংবহনের মাধ্যমে যায়, যদিও অনেকে এখানে খাদ্যনালীর মধ্যেই আজীবন কাটিয়ে দেয়। তো সেই খাদ্যনালী তো সবসময় খাবার দাবার যাচ্ছে এবং খাবার দাবারের তরল বাহিত হচ্ছে, পরিবাহিত হচ্ছে পরিপাক নালীর মধ্য দিয়ে। সুতরাং স্রোত একটি আছে, সেই স্রোতে তারা যেন ভেসে না যায়, তারা যেন এক জায়গা থেকে অনিচ্ছাকৃত সত্ত্বেও যেন চলে না যায়, এই জন্য পোষকের দেহে আটকে থাকবার প্রয়োজন রয়েছে। আর সেই আটকে থাকবার অর্গ্যানগুলি বিভিন্ন প্রাণীতে বিভিন্ন রকমের, বিভিন্ন প্রাণীতে বলতে পরজীবী প্রাণীতে বিভিন্ন রকমের হয়ে থাকে। এদের মধ্যে এক ধরনের আটকে থাকার বিষয়টি হচ্ছে যে এদের হুক বা কাঁটার মতো অংশ থাকে। এটা টেনিয়াসোলিয়ামের রস্টেলামের প্রথম মুখ বা মুখের প্রথমের অংশ, যে প্রথমে অংশ দেখা যাচ্ছে যে বেশ কিছু ছোট বড় হুক বা কাঁটা থাকে। কোনো কোনো প্রাণীর দেখা যায় যে ভেতরে মুখচ্ছিদ্রের ভিতরের দিকে এরকম আকশির মতো কতগুলি অংশ থাকে, যে আকশিগুলো দিয়ে তারা পরিপাক নালীর কলা ছিদ্র করে সেখানে আটকে থাকতে পারে। এটা একটা সুবিধা, এটি হুকস যেমন টেনিয়াসোলিয়াম। এরপরে আটকে থাকবার জন্য আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম। কাপের মতো তাদের মুখের, এটা মুখ ঠিক না, মানে দেহের অগ্রপ্রান্তে এরকম কাপের মতো কতগুলি সাকার হতে পারে, চোষক দ্বারা তারা একটা শক্তি প্রেশার প্রয়োগ করে তারা পরিপাক নালীতে আটকে থাকছে। এছাড়াও এরকম পেশিবহুল অ্যাসিটাবুলাম হতে পারে, এটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম। এরকম অ্যাসিটাবুলাম দিয়ে তারা মোটামুটি পরিপাক নালীতে, বেশ কয়েকটি অ্যাসিটাবুলামের সংখ্যা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে, কেনিয়াতে রয়েছে 4টি, এছাড়াও অন্য প্রাণীতে ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে। তো এরকম অ্যাসিটাবুলাম দ্বারা বা চোষক দ্বারা বা সাকার দ্বারা এরা পরিপাক নালীর ক্ষুদ্রান্ত্র বা প্রাচীরটি এরা আটকে থাকে। এরপরে রয়েছে আউটার কভারিং, অর্থাৎ এই সকল পরজীবীরা যেহেতু এরা বসে থাকে পরিপাক নালীতে, কিন্তু আমরা জানি যে পরিপাক নালীতে প্রচুর পরিমাণে এনজাইম বিভিন্ন প্রকার কেমিক্যাল কম্পোনেন্টস এখানে দেখা যায়। সুতরাং এখানে তো এই অন্যান্য মাংসপিণ্ড যদি গলে বিগলিত হয়ে যেতে পারে, তাহলে এই সামান্য ওয়ার্মসের প্রাচীরটি বিগলিত হতে পারবে না, বাইরে নষ্ট হয়ে যাচ্ছে না। এজন্য দাঁতে এই যে এদের দেহের চতুর্দিকে, এই যে দেহের যে চারিপাশে যে কিউটিকলটি রয়েছে, ত্বকটি রয়েছে, এই কিউটিকলটি কিছুটা এনজাইম রেজিস্ট্যান্ট হয়ে থাকে, যে কারণে এনজাইমগুলি এদের দেহের এই কিউটিকলকে কোনো ক্ষতি করতে পারে না। এরা অন্যান্য ক্ষেত্রে অনেক বড় বড় উপাদানকে গলিয়ে দিচ্ছে, অথচ কিউটিকলটিকে গলাতে পারছে না, কারণ কিউটিকলটা বেশ পরিমাণে এনজাইম রেজিস্ট্যান্ট হয়ে থাকে, যে কারণে এরা তার ক্ষতি করতে পারে না। সুতরাং আউটার কভারিং কিউটিকলের কারণে এরা একটি অ্যাডাপটিভ ক্যারেক্টার হবে। মাস্কুলার ফ্যারিংস মানে পেশিবহুল গলবিল, অর্থাৎ মুখচ্ছিদ্রের সামনে অ্যাসিটাবুলাম নয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু পরজীবী এদের মুখচ্ছিদ্রের পরে যে অংশটা রয়েছে গলবিল, এই গলবিল দিয়ে পোষকের প্রাচীর থেকে পরিপাক নালীতে আটকে আছে। এরকম মাস্কুলার গলবিল দ্বারা অনেক সময় দাঁতের মতো অংশ রয়েছে, এগুলো নখের মতো অংশ রয়েছে, এগুলো দ্বারা তারা পোষকের দেহের প্রাচীরে বা পরিপাক নালীর প্রাচীরে এরা আটকে থাকতে সাহায্য করে থাকে। এ সকল নিউ অর্গ্যানগুলি, নতুন নতুন কিছু বৈশিষ্ট্য সম্পন্ন অর্গ্যানগুলি এদের দেহে থাকে বলেই এরা ওই সকল প্রতিকূল পরিবেশে
টিকে থাকার সুবিধা পায়। সুতরাং এই সকল বৈশিষ্ট্যগুলোই হচ্ছে অ্যাডাপটিভ ক্যারেক্টার, কারণ এটি তাকে পরিবর্তিত একটি পরিবেশে বা প্রতিকূল পরিবেশে মোকাবেলা করে সেখানে টিকে থাকতে সাহায্য করছে। এজন্যই এটাকে বলা হচ্ছে অভিযোজনিক বৈশিষ্ট্য। আমরা তখন আলোচনা করছিলাম ফিজিক্যাল অর অ্যানাটমিক্যাল অর মর্ফোলজিক্যাল অ্যাডাপটেশন। আমরা এখন দ্বিতীয় শিরোনামে চলে এসেছি, এখানে রয়েছে ফিজিওলজিক্যাল অ্যাডাপটেশন, অর্থাৎ যে শারীরবৃত্তীয় যে পরিবর্তনসমূহ বা শারীরবৃত্তীয় যে সুবিধাগুলি এদের রয়েছে যে কারণে এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে সে সকল বিষয়। এন্ডোপ্যারাসাইট কিপ দেয়ার অসমোটিক কনসেন্ট্রেশন ইকুয়াল টু আর স্লাইটলি লোয়ার দ্যান দ্য হোস্ট সেল ফর ইজি অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিশন ফ্রম দ্য হোস্ট। আমরা প্রথমেই শুনলাম যেহেতু পরজীবী প্রাণীটি পরিপাক নালীতে বসবাস করে এবং পোষকের পরিপাককৃত খাবার শোষণ করে, এজন্য যখন ক্ষুদ্রান্তে সে বসবাস করবে এবং পরিপাক নালীর শোষণকৃত অংশটি তার নিজের দেহের মধ্যে নিতে চাইবে এবং তার আবার ডাইজেস্টিভ সিস্টেম নাই, অর্থাৎ তার নিজস্ব পরিপাক নালী নাই, মুখচিত্রও নাই, তাহলে সে বেশিরভাগ ক্ষেত্রে এটি কী করে, তার কিউটিকল দিয়ে ওই পুষ্টিকৃত খাবারটি পুষ্টি খাবার দ্রব্যটি সে সাধারণত শোষণ করে নেয় এবং সেটি সাধারণত অভিশ্রবণ প্রক্রিয়া হয়ে থাকে। আর অভিশ্রবণ প্রক্রিয়াটি যদি পোষকের দেহে অসমোটিক প্রেশারটি যদি কম না থাকে তাহলে কিন্তু পোষকের দেহ থেকে অভিশ্রবণ প্রক্রিয়ায় এই পুষ্টিদ্রব্যগুলি তার দেহের ভিতরে প্রবেশ করবে না। সুতরাং এটা তার জন্মগতভাবেই তার বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময়ই পরজীবীর দেহের অভিশ্রবণ চাপটি সাধারণত পোষকের দেহের অভিশ্রবণের চাপ অপেক্ষা কম থাকে, ফলে পুষ্টিদ্রব্যগুলি তাদের দেহের মধ্যে অলরেডি অসমোসিস প্রক্রিয়া পার হতে শুরু করে। যেহেতু কম থাকে বা ইকুয়াল সাধারণত থাকে না, বেশিরভাগ সময়ই লোয়ার থাকে, আর যে কারণেই এই পুষ্টিদ্রব্যগুলি তাদের দেহে কিছুটা চলে যায় আর তারা পুষ্টিপ্রাপ্ত হয়ে থাকে। দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ প্লাটিহেলমেন্থিস এন্ডোপ্যারাসাইট আর সিম্পল অ্যান্ড দেয়ার ইজ নো প্রভিশন ফর স্টোরেজ ডিউ টু দ্য অ্যাভেলেবিলিটি অফ কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফুড। যেহেতু এদের মধ্যে এই পরজীবী প্রাণীদের দেহের মধ্যে আলাদা করে খাদ্য সঞ্চয় করে রাখবার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু এদের প্রতিনিয়ত পোষক খাদ্য গ্রহণ করবে তার নিজের প্রয়োজনে, পোষকের প্রয়োজন মিটিয়ে গেলে তার অবশ্যই প্যারাসাইটগুলিও তার দেহের মধ্যে অবস্থান করে, সুতরাং প্যারাসাইটগুলিও তাদের প্রয়োজনটিও মেটাতে পারবে। সুতরাং নতুন করে আর সঞ্চয়কারী কোনো আধার তার দেহের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, আর যে কারণে এদের দেহটি অনেক সরল হয়ে থাকে, ফলে সেই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে এরা তার সুবিধা দেয়। দিজ এন্ডোপ্যারাসাইটস হ্যাভ দ্য ক্যাপাসিটি টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস থ্রু দ্য বডি সার্ফেস। সাধারণত এটা তো আমরা আগেই বললাম যে তার সাধারণত তার কিউটিকল দিয়েই সাধারণত সে তার পুষ্টিদ্রব্যগুলি তার নিজের দেহের মধ্যে পোষকের দেহ থেকে পার করে নিয়ে আসে। দিস প্যারাসাইটস ক্যান রেসপায়ার অ্যানোরেটিকালি ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। আমরা জানি অবাধ শোষণ প্রক্রিয়া এমন এলাকায় সে বসবাস করে যেখানে অক্সিজেনের স্বল্পতা রয়েছে। অনেক সময় দেখা যায় যে লুমেনের মধ্যে সে বসবাস করে, সে লুমেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা, কারণ এখানে যখন আমার প্রাণী কোষের অক্সিজেন পরিবাহিত হয় সরাসরি কোষ বা কলাতে রক্তনালীর মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয়, ফলে লুমেনগুলোতে যেখানে সে অবস্থান করছে অনেক সময় হিস্টোলজিক্যাল ফাঁকা জায়গাতে অবস্থান করে, সেখানে অক্সিজেনের স্বল্পতা দেখা যায়। সুতরাং এই সকল প্যারাসাইটগুলি অবাধ শ্বসনে মানে অক্সিজেনের অনুপস্থিতিতেও তারা তাদের শ্বসন কার্যটি পরিচালনা করতে পারবে, যেটি তাকে অবশ্যই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সুবিধা দিচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে তার ফিজিওলজিক্যাল অ্যাডাপটেশন। এছাড়াও দিস প্যারাসাইটস হ্যাভ হাই রেজিস্ট্যান্স টু টক্সিন অর মেটাবোলাইটস অফ দ্য হোস্ট অরিজিন। দিস প্যারাসাইটস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু এসকেপ ইমিউনোলজিক্যাল রিয়াকশনস অফ দ্য হোস্ট। এগুলো আমরা আলোচনা করেছি, কারণটা হচ্ছে যে ইমিউনোলজিক্যাল মানে যখনই একটি পরজীবী কোনো দেহে প্রবেশ করে পোষকের দেহে, তখন পোষক তাকে প্রতিরোধ করবার জন্য বিভিন্ন প্রকার অ্যান্টিবডি, বিভিন্ন প্রকার এনজাইম ইত্যাদি প্রকার তার উপর নিক্ষিপ্ত করতে শুরু করে দেয়, যাতে করে পরজীবীটি তার দেহ থেকে বেরিয়ে যায় বা সে ক্ষতিগ্রস্ত হয় বা সে মারা যায়। কিন্তু যেহেতু প্যারাসাইটদের এরকম তার বডি কভারিংটিই হচ্ছে অ্যান্টি এনজাইম রেজিস্ট্যান্ট, তার রেজিস্ট করতে পারে, এনজাইম রেজিস্ট করতে পারে, সুতরাং তারা খুব সহজেই এই সকল ইমিউনোলজিক্যাল রিয়াকশান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, সেভ করতে পারে। এছাড়াও আমরা ট্রাইকাইনেলা থেকে দেখেছি যে ট্রাইকাইনেলা এমন একটি প্রাণী যার কিউটিকল থেকে
এন্টি এনজাইম বিভিন্ন প্রকার রস নিঃসৃত হয়, যাতে করে এই যে এনজাইমগুলি আসছে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাকে মারবার জন্য, সেই এনজাইমগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এটা ট্রাইকেনলার দেহ থেকেই এটি রস নিক্ষিপ্ত হয়, যাতে করে ওই এনজাইমগুলিকে ধ্বংস করতে পারে। এটি একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্য যে এটি একটি পরজীবী, সামান্য একটি পরজীবীর দেহে এরকম অ্যান্টি এনজাইম রস নিঃসৃত হতে পারে যা এনজাইমকে ধ্বংস করতে পারে। সুতরাং এটি তার একটি অ্যাডাপটিভ ক্যারেক্টার। এরপরে রয়েছে রিপ্রোডাক্টিভ, 3 নম্বর শিরোনাম আমাদের অ্যাডাপটেশন অভিযোজনের ক্ষেত্রে, রিপ্রোডাক্টিভ অ্যাডাপটেশনস। রিপ্রোডাক্টিভ অ্যাডাপটেশনের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এ সকল পরজীবীরা সাধারণত হার্মোফ্রোডাইটস। হার্মোফ্রোডাইটস মানে হচ্ছে যে যখন এরা এদের বিপরীত লিঙ্গকে কাছে পায়, তার সে যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশে যদি বিপরীত লিঙ্গ, সাধারণত এরা এক লিঙ্গ হয়ে থাকে, এক লিঙ্গ বৈশিষ্ট্য সাধারণত হয়ে থাকে, মানে এরা ডিম্বাণু বা শুক্রাণু উৎপন্ন করতে পারে। কিন্তু যখন দেখা যায় যে তার সেই পরিবেশে সে তার বিপরীত লিঙ্গের দেখা পাচ্ছে না, তখন তার দেহে এটি একটি বিশেষ বৈশিষ্ট্য যে তখন তার দেহে নতুন করে সে বাইসেক্সুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ সে একই দেহ থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, একই দেহ থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে, যাতে করে তাদের নিজেদের দেহের মধ্যেই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে এরা এদের পরবর্তী প্রজন্মকে জন্ম দিতে পারে। প্ল্যানারিয়াতে আমরা দেখব, কিছুক্ষণ পরে আমরা ছবিতে দেখব, প্ল্যানারিয়াতে এরকমভাবে দেখা যাচ্ছে। শুধু প্ল্যানারিয়া না, টেনিয়াতেও রয়েছে, তাদের প্রোগ্লোটিড, কিছু প্রোগ্লোটিড রয়েছে যারা শুধুমাত্র স্পার্ম উৎপন্ন করে, কিছু প্রোগ্লোটিড রয়েছে যারা শুধুমাত্র এগ উৎপন্ন করে, আর শেষের দিকে কিছু প্রোগ্লোটিড রয়েছে যারা ডিম্বাণু এবং শুক্রাণু উভয়ই উৎপন্ন করতে পারে, এবং তাদের নিজের প্রোগ্লোটিড দিয়ে নিজের প্রোগ্লোটিডের মধ্যেই ফার্টিলাইজেশন হয় এবং জাইগোট গঠনের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। সুতরাং এই হার্মোফ্রোডাইটস, এই বৈশিষ্ট্যটি পরজীবীর একটি বিশেষ বৈশিষ্ট্য, যাতে করে এদের বংশবৃদ্ধি বা এদের সংখ্যা, লার্ভা ডিমের সংখ্যাটি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। যেমন এখানে বলা হচ্ছে যে একটা টেনিয়া সোলিয়াম লেস অ্যাবাউট 35,000 এগস পার ডে, অর্থাৎ দিনে 35,000 ডিম সে উৎপন্ন করতে পারে। এই 35,000 ডিম সে উৎপন্ন করে দেহের বাইরে বের করে দিতে পারে, দেহের বাইরে বের করে দিয়ে বিভিন্ন প্রকার জায়গায় পরিবেশে কিছুদিন থাকে এবং তারপরে আবার নতুন করে পোষককে আক্রমণ করে সেই পোষকের দেহে, অর্থাৎ একই দিনে 35,000 পোষককে আক্রমণ উপযোগী পরজীবী একদিনে তারা তৈরি করতে পারে। সুতরাং তাদের ডিম এবং লার্ভার সংখ্যা কত বেশি তারা উৎপাদন করতে পারে, এটার একমাত্র কারণটাই হচ্ছে যে তাদের যে জীবনধারা অব্যাহত রাখবার যে তাদের মধ্যে যে ব্যাপারটি, যে অভিযোজনটি, এটি হচ্ছে অ্যাডাপটিভ ক্যারেক্টার। অ্যান্ড ফেসিওলা লেস অ্যাবাউট 10,000 এগস পার ডে, এবং এই যে ডিমগুলি তারা উৎপন্ন করলো, এই ডিম থেকে যে দ্বিতীয় তৃতীয় সপ্তাহ পর্যন্ত যে তাদের দেহেই থাকে, পূর্বের পোষকের দেহেই থাকে, যখন তারা একটি পোষক দেহ থেকে অন্য পোষকের দেহে ছড়িয়ে দেবার প্রয়োজন মনে করে, তখন এই ডিমগুলি বা এই লার্ভাগুলির চারিদিকে এমন একটি তাদের দেহ নিঃসৃত রস দ্বারা এমন একটি আবরণ দ্বারা আবৃত করে দেয় যে একটি সিস্টে পরিণত হয়, এবং সিস্টটি মূলত কাঁটাযুক্ত একটি সিস্ট, যে সিস্টটি বাইরের পরিবেশে যখন চলে যাবে, পোষকের মলের সাথে বাইরের পরিবেশে যদি যায়, বেরিয়ে যায়, সেটি বেশ কিছুদিন পর্যন্ত, নতুন পোষককে আক্রমণ করা না পর্যন্ত এগুলো কিন্তু ওই সিস্টের মধ্যে বেঁচে থাকতে পারে, এবং নতুন পরিবেশ যদি পায় এবং আবার কোনো নতুন পোষককে পায়, তাহলে সেই পোষকের দেহের ভিতরে ঢুকে আবার পরিপাক নালী ঘুরে অন্ত্রে যাওয়া না পর্যন্ত এটি কিন্তু সিস্টের মধ্যেই সুরক্ষিত থাকে। অর্থাৎ তাকে যে ডিম এবং লার্ভাকে যে বের করে দিল এবং তার ফলে তার চারিদিকে যে সিস্টের একটি আবরণ আবৃত করে দিল, এটি একটি বর্মর মতো কাজ করে তার দেহে। সুতরাং এটি একটি অ্যাডাপটিভ ক্যারেক্টার, কারণ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকবার জন্য এ সকল বৈশিষ্ট্যগুলিই তাকে মূলত সাহায্য করে তার পোস্টের দেহে বসবাস করবার জন্য, শুধু বসবাসই নয়, তার পরবর্তী প্রজন্মকে জন্ম দেবার জন্য। আমরা দেখি প্ল্যানারিয়াতে, হ্যাঁ, এখানে যেমন দেখা যাচ্ছে যে একটি প্রাণীর দেহের মধ্যেই ওভারি, ডিম্বাশয়, ডিম্বনালী, এবং এখানে রয়েছে টেস্টিস, অর্থাৎ শুক্রাশয়, শুক্রনালী এবং ওভিডাক্ট, এই এলাকাতে এসে এদের নিজের দেহের ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণুকে তার নিজের দেহের শুক্রাণু দ্বারাই
এখানে ফার্টিলাইজেশন হতে পারে এবং নিষিক্ত হওয়ার পর জায়গাটি গঠিত হওয়ার পরে তার দেহের দিকে বেড়ে যেতে পারে এবং পশুকের দেহ থেকেও আবার পশুকের মলের মাধ্যমে হোক পশুকের লালার মাধ্যমে হোক পশুকে বিভিন্ন প্রকার রস নিঃসৃত হোক ইত্যাদি অংশের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যেতে পারে এ সকল অ্যাডাপটিভ ক্যারেক্টারের জন্যই মূলত এ সকল পরজীবীরা তাদের পোস্ট পোষকের দেহে তাদের জীবনযাত্রা অব্যাহত রাখতে পারে সুতরাং আমরা যদি এভাবে শিরোনাম অনুসারে আলোচনা করি তাহলে ব্যাপারটি অনেক ইজি হবে এবং এটি তোমাদের জন্য খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আশা করছি তোমাদের একটি উপকারে লাগবে তোমরা এটিকে চেষ্টা করবে এই বিষয়গুলি আরও একটু আলোকিত করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ